আমি বলবো এই জন্য মৌসুমী আপু সেরা, তার মতো সুন্দরী কয়জন আছে? মৌসুমী সৌন্দর্য সবার সেরা এবং তার মতো সুন্দরী নায়িকা এটাই নিয়ে বা কয়জন আছে, এবং রোমান্টিক অ্যাক্টিং। যাই হোক, মৌসুমী সম্পর্কে কিন্তু রিসেন্ট একটা ভিডিও আমি দেখলাম, সেখানে মুনমুন বেশ কথা বলেছে এবং তার কথা আজকে আমরা ব্যাখ্যা দেবো যে মুনমুন একজন মৌসুমী সম্পর্কে তার যে ফিলোসফি, তারা সমসাময়িক আর্টিস্ট, দুজন একসঙ্গে যখন কাজ করেছে তখন FDC-তে তারা দাপিয়ে শুটিং করেছে এবং FDC-র আঁকে বাঁকে তখন রীতিমতো শুটিং এর হিড়িক, এবং সেই টাইমটা নস্টালজিক সেই ফিল এবং সমসাময়িক প্রতিদ্বন্দ্বী নায়িকা মৌসুমীকে নিয়ে মুনমুনের ফিলোসফি আজকে আমি আমার পার্সোনাল ভিউ, আমার পার্সোনাল পয়েন্ট অফ আমার জায়গা থেকে আমি অ্যানালাইসিস করবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। মৌসুমী এবং মুনমুন দুজনই সমসাময়িক অভিনেত্রী, এবং আপনি যদি আসেন যে সৌন্দর্য বা গ্ল্যামার, তো এটা কিন্তু আমাদের দেশের ওই টাইমে নায়িকাদের ভিতরে কিন্তু মৌসুমী কিন্তু আনডাউটলি তিনি রিপ্রেজেন্ট করতে। এখন আপনারা হয়তো শাবনুরের নাম বলবেন বা পপি, তো গোলবালি যে ব্যাপারটা, আমি অনেক ভারতীয় অনেক লোকজন যারা আমাকে মাঝে মাঝে মেসেজ দেয় যে আপনাদের ওখানে একজন সিনিয়র নায়িকা মৌসুমী দেখতে ভালো ছিল, যাই হোক, তো তার এই জায়গা আমি বলবো যে মুনমুন তিনি কিন্তু বেশ ভালো, মানে তার জায়গা থেকে কিন্তু তিনি সঠিক কথাই বলেছেন। আমি বলবো এই জন্য মৌসুমী আপু সেরা, তার মতো সুন্দরী কয়জন আছে? যে সৌন্দর্য আসলেই তিনি সেরা, এবং তার একটু ব্যাপারে কিন্তু আমার একটু দ্বিমত আছে যে তিনি সেখানে বলছেন যে রোমান্টিক অভিনয়ে মৌসুমী আপু তার রোমান্টিক অভিনয়ে আমি বলবো এই জন্য মৌসুমীরা তো রোমান্টিক অভিনয় আরও অনেকে করেছে, এবং আমার মনে হয়নি যে শুধুমাত্র স্পেশালি রোমান্টিক অ্যাক্টিংয়ে মৌসুমী সবাইকে ইন্ডাস্ট্রিতে ছাপিয়ে যাওয়ার মতো এরকম কিছু। যাক, অবশ্যই তিনি ভালো অভিনেত্রী, তা নাহলে তার জায়গা, এবং মানে সর্বশেষ যে ব্যাপারটা নোটিস করেছেন মুনমুন যে আসলে তার মতো সৌন্দর্য বা তার মতো সুন্দরী নায়িকা এখনই বা মানে কয়জনই হয় এরকম তিনি বুঝিয়েছেন, তো এটাও ইউনিভার্সাল প্রুফ। যাই হোক, তার এই তিনটা পয়েন্ট ছিল, তো তিনটা পয়েন্টের আমার মনে হয় যে শুধুমাত্র রোমান্টিক অ্যাক্টিংয়ে তিনি হ্যান ত্যান বিশাল সেরা, তো এরকম আমার মনে হয় যে এটা একটু বাড়তি ট্যাগ লাগানো হয়েছে, তো বাকি সব কিছু আমার সাথে ঠিক আছে, আমার বেশ ভালো লেগেছে তার কথা। তো তিনি এক্স্যাক্টলি কী বলেছেন, সমসাময়িক দুজন প্রতিদ্বন্দ্বী নায়িকা ছিলেন, তো মুনমুন মৌসুমী সম্পর্কে তো এটা নিয়েছিল আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।